আপনারা দেখছেন একুশে টেলিভিশন। চলতি অর্থবছরের একুশতম একনেক সভায় 10,468 কোটি 24 লাখ টাকার 8টি প্রকল্প অনুমোদন দিয়েছে একনেক। সকালে শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী এবং একনেকের চেয়ারপারসন শেখ হাসিনার সভাপতিত্বে একনেকের সভায় প্রকল্পগুলো অনুমোদন দেওয়া হয়। সভায় মন্ত্রী পরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, এসডিজির মুখ্য সমন্বয়ক, পরিকল্পনা কমিশনের সদস্যবৃন্দ, সংশ্লিষ্ট মন্ত্রণালয়সমূহের সচিব এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।